হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আজ আমার জন্য খুবই একটা বিশেষ দিন, বিকজ অফ শুধু তোমাদের জন্য যেটা পসিবল হয়েছে। আজকে আমার ইউটিউব চ্যানেল ফিটনেস উইথ নদী হাব এই চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়েছে। এটা শুধু তোমাদের জন্যই পসিবল হয়েছে। এবং আমার ফিটনেস যে পেজটা আছে, FB পেজ ফিটনেস উইথ নদী হাব, এই পেজে 400+ লাইক অ্যান্ড ফলোয়ার আছে। সো এটাও শুধুমাত্র তোমাদের জন্যই পসিবল হয়েছে, যারা আমার সাথে এই 3 মাসের জার্নিতে আছো এবং সাথে থাকবে ইনশাআল্লাহ। আমি আশা করি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকার জন্য, এভাবেই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আসলে প্রত্যেকটা পার্সনের মনে হয় নিজের কিছু করার একটা তাগিদ সবসময়ই থাকে, হয়তোবা সময় বা পরিবেশ সবাইকে সেই সাপোর্টটা সবসময় দিতে পারে না। যেমন আমার পড়াশোনা ছোটোবেলা থেকে বেড়ে ওঠা সব কিছুই একটা ফিটনেস পরিবেশের মধ্যে ছিল, বাট আমাকে এই যে নিজের যে একটা কিছু করতে হবে এটার সাপোর্টটা আমি এই লকডাউনে পেয়েছি। যেটা আমি বলবো, এই লকডাউন, এই করোনাকালীন সময়টা আমাদের অনেক কিছু শিখিয়েছে। ফ্যামিলির ভ্যালুটা কী শিখিয়েছে, আমাদের ওয়ার্কের ভ্যালু কী শিখিয়েছে। বিকজ আমি মনে করি এখন যদি আমরা এই বন্দিকাল থেকে হঠাৎ করে বের হয়ে আমাদেরকে বলা হয় যে না তুমি তোমার ওয়ার্ককে আবার জয়েন করো, আমার মনে হয় সবাই তার 100%টা দিয়ে করবে। আমরা সব কিছু এই সময়টা পেয়েছি। সো এই অলস সময় অনেক বলবো আমি, যেটা যে অনেক সুন্দর সুযোগ বলো, সুন্দর সুযোগ বা বুদ্ধির প্রয়াস বলো, এটা অনেকের হয়েছে। তো আমার যে জিনিসটা হয়েছে, আমার অনেক দিনের শখ ছিল আমি ফিটনেস নিয়ে কাজ করব, একটা চ্যানেল থাকবে আমার যেখানে আমি নিজের যে জিনিসগুলো আমি নিজে ফিল করি, নিজে আবিষ্কার করার চেষ্টা করি, এটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। এবং এই সাপোর্টটা তোমরাই করেছো, আর এই কাজটাও শুধু তোমাদের জন্যই। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন। অ্যান্ড আমি আমার যে পেজটা চালাচ্ছি ফিটনেস উইথ নদী হাব ফেসবুক পেজে, আমি কন্টিনিউ একটা আড্ডার চেষ্টা রাখছি ফিটনেস নিয়ে আলোচনা, যেখানে আমি এই পর্যন্ত কয়েকটা গেমকে কভার করেছি, শুটিং, ক্রিকেট অ্যান্ড রানিং। অফকোর্স রানিং নিয়ে অনেকগুলো আড্ডা হয়েছে, বিকজ প্রত্যেকটা গেমসের সাথেই রানিংটা রিলেটেড। সো আমি চেষ্টা করছি, এবং লাস্ট আমার আড্ডাতে ছিল তোমার শিশুদের হেলথ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার যে ইয়েটা, বাচ্চাদের আমাদের খুব প্রবলেম হয় সেটা নিয়েও আমি কাজ করেছি, তাদের ফুড হ্যাবিট। সো আমি চেষ্টা করছি ডিফারেন্ট সেক্টরগুলো নিয়ে কাজ করার, ইনশাল্লাহ আরও নেক্সট আড্ডাগুলোতে আরও ডিফারেন্ট স্পোর্টস এবং ডিফারেন্ট সেক্টর নিয়ে আমি কথা বলবো। এবং প্রত্যেকটা পার্ট আমি আমার চ্যানেলেও প্রত্যেকটা পার্টের এক্সারসাইজ ডিফারেন্ট করে দেখানোর চেষ্টা করছি, ইয়োগা, অ্যারোবিক্স এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি দেখিয়েছি, এবং আরও ইচ্ছা আছে ইনশাল্লাহ অবশ্যই করব। সো প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট দিতে থাকো, তোমাদের ভালোবাসার জন্যই শুধুমাত্র এটা হচ্ছে, আমার সাথেই থেকো। এবং প্লিজ যদি তোমরা মনে করো আমাকে এনি কাইন্ড অফ সাজেশন, একটা পার্সন হতে পারে যে যাকে আমি আড্ডায় আনতে পারি এই ধরনের কিছু, বা আমি এমন কিছু এক্সারসাইজ বা এমন কিছু টপিক নিয়ে আমি কাজ করতে পারি, প্লিজ আমাকে কমেন্টস দিয়ে হেল্প করবে। এবং আমার ফিটনেস যে পেজ আছে ওটা সবসময় তোমাদের জন্য ওপেন, এবং ইউটিউব চ্যানেলটাও ওপেন। এনি টাইম আমাকে প্লিজ কন্ট্যাক্ট করে, সাজেশন দিয়ে, মেসেজ দিয়ে প্লিজ হেল্প করবে। আর সবাইকে আবারও অনেক ধন্যবাদ এই ভালোবাসা দেওয়ার জন্য, প্লিজ সাথেই থেকো। যারা এখনও সাথে থাকতে পারোনি বা মনে করছো যে ওর সাথে থাকলে ওকে এবং নিজের কোনো হেল্প হবে, প্লিজ আমাকে সেই সাপোর্টটা দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমার যে ফিটনেস পেজটা আছে ওটাকে ফলো করো, ওটাকে লাইক দাও। ইনশাল্লাহ আমার মনে হয় আমরা সবাই যদি এক হই একটা ভালো কিছুরই সৃষ্টি আমরা করতে পারবো, আমরা আমাদের পরিবেশটাকে ভালো রাখতে পারবো, নিজেকে সুস্থ রাখতে পারবো, এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে কথা, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে। ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ, আমার জন্য দোয়া রেখো, আল্লাহ হাফেজ।